আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে যে মহা বিপদে পড়বে বাংলাদেশ, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের যে সতর্কতা, অ্যানি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতাসীনরা 90,000 কোটি টাকা লুট করেছে মির্জা ফখরুল, বাজারে সিন্ডিকেট ধরতে পারলে ব্যবস্থা নিতাম পরিকল্পনা মন্ত্রী, কেন পদত্যাগের ঘোষণা দিলেন ইসরায়েলের মন্ত্রী, আওয়ামী লীগ বিএনপি উভয়কেই যে ছাড় দেওয়ার আহ্বান, কেন ডলারের বিপরীতে ক্রমে দুর্বল হচ্ছে টাকা, হামাসকে ইসরায়েলের কঠিন যে শর্ত, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যক নিশ্চয় আছে, কেন ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডাক্তার ইউনুস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে যে মহা বিপদে পড়বে বাংলাদেশ, মার্কিন চাপ প্রয়োগের শিকার আরও একবার হয়েছিল বাংলাদেশ, যার ফলে 1974 সালে দুর্ভিক্ষ মোকাবেলা করতে হয়েছিল বঙ্গবন্ধু সরকারকে। বাংলাদেশ কিউবার কাছে পাথের বস্তা রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত অবরোধ কেন লঙ্ঘন করল তার কৈফি হচ্ছে 1974 সালে খাদ্য শস্যবাহী কয়েকটি জাহাজকে সাগরের যাত্রাপথ থেকে বিভিন্ন দেশের বন্দরে নোঙর করতে বাধ্য করে যাত্রা বিলম্বিত করে দিয়েছিল যুক্তরাষ্ট্র, ফলে কূটনৈতিক চ্যানেলে দুঃখ প্রকাশ করে কয়েক মাস পর মার্কিন খাদ্য সাহায্য পুনরায় চালু করা গেলেও দুর্ভিক্ষ ঠেকানো যায়নি। লাইনচ্যুত ভোটের রাজনীতি অবিলম্বে মেরামত করা সম্পর্কে যদি বাংলাদেশের ক্ষমতাসীন মহল যত্নবান না হয়, তাহলে অদূর ভবিষ্যতে জাতি মহাবিপদে পড়বে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে। এমনকি এই ইস্যুতে খোদ জাতিসংঘ বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। শাস্তি হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী থেকে বাংলাদেশকে বাদ দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না, তখন শুধু যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে পার পাওয়া যাবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো মানবাধিকার লঙ্ঘন এবং ব্যালট জবরদখলের মাধ্যমে নির্বাচন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মার্কিন ফেডারেল রিজার্ভে জমা রাখা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করে, কিংবা বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির উপর অবরোধ আরোপ করে, তাহলে আমাদের বিপদ সীমা থাকবে না। সর্বোপরি জাতিসংঘ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে বাংলাদেশের সামরিক বাহিনীকে অপসারণের পদক্ষেপ নিলে নিশ্চিতভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের উদীয়মান অর্থনীতিও এমন পদক্ষেপের ফলে মুখ থুবড়ে পড়বে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের যে সতর্কবার্তা। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ সহিংসতার পাশাপাশি অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়াতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র, আর তাই দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের সাম্প্রতিককালের অপরাধ, সন্ত্রাস ও অপহরণের হালনাগাদ তথ্যের ভিত্তিতে লেভেল 2 অ্যাডভাইজারি বা বাড়তি সতর্কতা জারি করা হয়। তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল 3 সতর্কতা জারি করা হয়। স্টেট ডিপার্টমেন্ট জানায়, বাংলাদেশ আসন্ন জাতীয় নির্বাচনে ঘিরে অপরাধ ও সন্ত্রাস বৃদ্ধি পাওয়া কিছু এলাকা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পার্বত্য এলাকায় ভ্রমণের সিদ্ধান্ত নাগরিকদের পূর্ণ বিবেচনা করতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে জানিয়েছে ভ্রমণকারীদের জনা যে কীর্ণ এলাকায় পকেটমারদের সম্পর্কে সচেতন হতে হবে, কেন সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা ঘটতে পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে অ্যানি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অ্যানির নামে লক্ষ্মীপুরে 2টি মামলা ছিল, জামিন নেননি তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে, আর গ্রেপ্তারের সময় তার বাসার কোনো দরজা ভাঙা হয়নি। আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন তিনি। মন্ত্রী বলেছেন, যারা ওয়ারেন্ট প্রাপ্ত আসামি তাদের কোর্টে গিয়ে জামিন নিতে হয়, কিন্তু অ্যানি সাহেব জামিন নেননি। তিনি কোর্টে যেটা বলেছেন সেটাও অসত্য, কারণ তিনি নির্যাতনের কোনো প্রমাণ দেখাতে পারেননি, থানা পুলিশ তাকে নির্যাতন করেনি, সেখানে সিসি ক্যামেরা রয়েছে, আমরা কোনো আলামত খুঁজে পাইনি, তাকে সে যে সাদা পোশাক পরা অবস্থায় আনা হয়েছিল এখন সেই অবস্থায় আছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ক্ষমতাসীনরা 90,000 কোটি টাকা লুট করেছে মির্জা ফখরুল, ব্যাংকিং খাতে সরকারের চরম অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি, অর্থ পাচার, দেশের অর্থনীতি ফোকলা বা
ফাঁপা হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সংবাদ সম্মেলনে বিগত ১৫ বছরের অর্থনীতির অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব এই অভিযোগ করে বলেন, এটা একদম পুরোপুরি ফাঁপা একটা বিষয়। অর্থনীতি ফোকলা হয়ে গেছে, প্রকৃতপক্ষে পুরো সম্পদকে তারা লুট করে নিয়ে চলে গেছে, সেই সম্পদকে বিদেশে নিয়ে গেছে। বিভিন্ন পত্রিকা অন্যান্য নির্ভরযোগ্য সূত্র মারফত আমাদের জানা মতে, ২০০৯ সাল থেকে ২০২৩ সালে গতকাল পর্যন্ত ব্যাংকিং ও অন্যান্য খাত থেকে প্রায় ৯০,০০০ কোটি টাকা লুট করেছে। একেবারে লুট, এখানে এই লোকগুলোর কোনো নতুন বিনিয়োগ নাই, কোনো নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি, যার ফলে দরিদ্র দারিদ্র্যই থেকে যাচ্ছে এবং মানুষের যে আয়ের ফারাকটা বৈষম্যটা দিনে দিনে বাড়ছে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এখন একটা পয়েন্ট অফ রিটার্নে গিয়ে দাঁড়িয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাজারে সিন্ডিকেট ধরতে পারলে ব্যবস্থা নিতে পরিকল্পনা মন্ত্রী। বাজারে সিন্ডিকেট ধরতে পারলে ব্যবস্থা নিতে বলেন জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শুক্রবার বেলা ১১:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। মন্ত্রী বলেন, বাজারে সিন্ডিকেট যদি দেখতে পারতাম, ধরতে পারতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু সিন্ডিকেট ধরা যায় না, অধরা থেকে যায়, তবে তা সাময়িকভাবে বাজারের ভেতরেই থাকতে পারে। সিন্ডিকেট হয়, সিন্ডিকেট ভাঙে, আবার নতুন সিন্ডিকেট হয়। বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ায় কারোরই নেই উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, বাজার নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করে, তবে কিছু আনুষঙ্গ আছে, সরবরাহ চাহিদা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন পদত্যাগের ঘোষণা দিলেন ইসরায়েলের মন্ত্রী। ইসরায়েলের তথ্যমন্ত্রী গালিত দিস তেল এট বারিয়ান পদত্যাগের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার তিনি পদত্যাগের কথা ঘোষণা করেন। আনাদুল এজেন্সি জানায় তার কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে তিনি বলেন, আমি তথ্যমন্ত্রী পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই। গাজায় সাম্প্রতিক সংঘাত শুরুর পর এই প্রথম কোন ইসরায়েলি মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন। তিনি আরো বলেন, আমি আপনাদের সেবাদিতে ফিরে নেসেটে ফিরে যাচ্ছে। এত ব্যারিয়ান লিকুদ পার্টির একজন সদস্য। এদিকে চলমান সংঘাত নিয়ে জাতিসংঘ বলছে, গাজায় অন্তত ৩,৩৮,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এছাড়া ৬,৫,০০০ ফিলিস্তিনি পানির তীব্র সংকটে রয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর বলছে, অনেক অঞ্চলের বাসিন্দারা পানি, জ্বালানি ও চিকিৎসা সহায়তা সরবরাহে তীব্র সংকটে ভুগছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আওয়ামী বিএনপি উভয়কে যে ছাড় দেওয়ার আহ্বান। আগামী নির্বাচন সামনে রেখে চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা। প্রকাশ্যে ও পর্দার আড়ালে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথে বিরোধী দল বিএনপি শীর্ষ নেতাদের সঙ্গে ঘন ঘন বৈঠকে বসেছেন পশ্চিমা কূটনীতিকরা। এসব বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত, সহিংসতা কারোর জন্যই মঙ্গলজনক নয় জানিয়ে তা এরাতে দুই দলকে কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। বিশেষ করে নির্বাচনকালীন সরকার প্রশ্নে নিজ নিজ অনর অবস্থান থেকে সরে সমঝোতার পথ বের করার প্রস্তাব দিয়েছে কূটনৈতিক মহল। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে আইনগত কি বিষয় ঐক্যমত পৌঁছে যায় তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে তারা। অবশ্য মধ্যস্থতার ভূমিকা থেকে পশ্চিমা কূটনীতিকদের সুনির্দিষ্ট এ প্রস্তাবে এখনও ইতিবাচক সাড়া দেয়নি কোনো পক্ষ, পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছে দুই দল। তারপরও হাল ছাড়ছেন না প্রভাবশালী দেশের প্রতিনিধিরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ডলারের বিপরীতে ক্রমে দুর্বল হচ্ছে টাকা। রিজার্ভ একটা সময় ব্যাপকভাবে বেড়েছিল, তখন আমরা আত্মতুষ্টিতে ভুগেছি, সঠিক ব্যবহার করিনি, কৃত্রিমভাবে ডলারের দাম ধরে রেখেছে যা এখন আমাদের ভোগাচ্ছে। ডলারের বাড়তি মূল্য আমাদের মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে, টাকার মান ধারাবাহিকভাবে কমছে, অর্থনীতিতে এগুলো এখন ক্ষত হিসেবে চিহ্নিত হয়েছে। এই সমস্যার সমাধানে না হলে ভবিষ্যতে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে দেশের অর্থনীতি। জানা গেছে, করোনা মহামারীর আগের বছরগুলোতে বিশ্ববাজারে ঋণের সুদহার এখন অনেক কম ছিল। ওই সময় বাংলাদেশের বেসরকারি খাতে বিদেশি ঋণ প্রবাহ বেশ ভালো ছিল, একই সময় রেমিটেন্স ও রপ্তানিতে ইতিবাচক প্রবৃত্তি ছিল। এসব কারণে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, ফলে এ নিয়ে বড় ধরনের আত্মতুষ্টিতে ভোগে সরকার। রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে দেয়া ২০০ বিলিয়ন ডলার ঋণ, মালদ্বীপকেও ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হামাসকে ইসরায়েলের কঠিন যে শর্ত। বিদ্যুৎ, খাবার, পানীয় জ্বালানি সরবরাহে অবরোধ তুলে নিতে হামাসের হাতে বন্দী সব ইসরায়েলের মুক্তি দাবি তেল আবিবের। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে কঠোর অবস্থান নিয়েছে ইসরায়েল। টানা ৬ দিন ধরে গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে তারা। এর মধ্যে বিদ্যুৎ, খাবার, পানি বন্ধ করে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করা হয়েছে। ইসরায়েল সরকার বলছে, হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি না দেওয়া হলে এই অবরোধ তুলে দেওয়া হবে না। হামাসের হামলার পর থেকে ইসরায়েলে এখন পর্যন্ত ১,৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যমে কানের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত মানুষের বেশিরভাগ বেসামরিক মানুষ।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইউনুস? গাজা যখন জ্বলছে, মুসলিম নাগরিকরা সেখানে এক দুর্বিষহ জীবনযাপন করছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী শিশু সহ সব মানুষকে, মানবতার চরম লঙ্ঘন করছে ইসরায়েল। ঠিক সেই সময় ইসরায়েলের পাশে দাঁড়ালেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস ইসরায়েলের মানবিক বিপর্যয়ের কথা বলে সেই দেশকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। গ্রামীণ আমেরিকা ইসরায়েলকে এই মানবিক সহায়তা দিয়েছে। গ্রামীণ আমেরিকার কো-চেয়ার হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি গ্রামীণ আমেরিকার প্রতিষ্ঠাতাও বটে। গ্রামীণ আমেরিকার 2 জন কো-চেয়ারের মধ্যে ডক্টর ইউনুস একজন। একজন হলেন জন এফ ম্যাকারো জুনিয়র। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা দুর্বিপাকের সময় ডক্টর ইউনুসের নিরাপত্তা যেমন লক্ষণীয়, ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সামান্য বিষয়ে তার উদ্বেগ উৎকণ্ঠাও সকলের চোখে পড়ে। ডক্টর মোহাম্মদ ইউনুস এই সহায়তা দিয়ে ইহুদিবাদের পক্ষে অবস্থান নিলেন। তাহলে কি তিনি মুসলিম বিশ্বে মানবিক বিপর্যয় উদ্বিগ্ন নন? তিনি কি তাহলে গাজার হত্যাকাণ্ড সমর্থন করেন? ফিলিস্তিনি নিরীহ মানুষের ওপর নির্বিচারে যে অত্যাচার হচ্ছে তার প্রতি কি তিনি সমর্থন জানালেন? ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করা কি কোনো অপরাধ নয়? অন্তত বাংলাদেশের একজন মুসলিম নাগরিকের জন্য এই প্রশ্নটি এখন বড় হয়ে সামনে এসেছে।